আমার লকডাউনটা যখন আমরা দিলাম, প্রথমেই তো আমরা ছাড় দিলাম গার্মেন্টস কে, এবং গার্মেন্টস তো ছাড়টা আদায় করে ছাড়লো, কারণ গার্মেন্টস না চললে বাংলাদেশ চলবে না, এরকম একটা ধারণা হয়ে গেছে। আমি জানি না এই ধারণা কতটা ঠিক, কিন্তু এই ধারণার কাছে সরকার সব সময়, রাষ্ট্র যন্ত্র এই ধারণার কাছে অনেকটা জিম্মির মতো। জিম্মি কখন থেকে হয়েছে আমি সেটার উদাহরণ দেই। আপনাদের সবারই মনে আছে যে আমাদের দেশে একটা হরতাল সংস্কৃতি ছিল, ইদানিং কালে আমরা খুব একটা হরতাল দেখি না। এই দেশে 100 দিন, 150 দিন, 200 দিনও বছরে হরতালের মতো অবস্থা হয়েছে, এবং সেই সময়ে গার্মেন্টস এর মালিক যারা ছিলেন তারা রাজনীতিবিদদের সাথে যুক্ত ছিলেন, তারা রাজনীতি করেনও, এবং তাদের মধ্যে দুইটা দলের, বড় দলের লোকজন আছে এবং ছোট ছোট দলেরও লোকজন। এই যে ছোট ছোট রাজনীতিবিদ সবাই মিলে গার্মেন্টস কে কিন্তু আমরা হরতালের আওতামুক্ত করেছিলাম, ওইটা তাদের প্রথম বিজয় যে গার্মেন্টস এ হরতাল হবে না, সারা দেশের মানুষ হরতালে থাকবে, আমরা সবাই হরতালে থাকবো, হরতাল করতে হবে, কিন্তু গার্মেন্টস কে হরতালের বাইরে রাখা হবে, এবং অন্য সবাই রিক্সা চলবে না, গাড়ি চলবে না, দোকান খোলা থাকবে না, গার্মেন্টস আমার সাধারণ শ্রমিক, আমাদের সাধারণ শ্রমিকরা কাজ করতে পারবে না, এবং তারা আমাদেরকে বলবে, তারা আমাদেরকে বলবে যে তারা শুধু চলতে থাকবে। এবং এই যে তখন সাধারণ ছুটির সময় গার্মেন্টস শ্রমিকরা কিভাবে আসা যাওয়া করেছে আমরা জানি। তো গার্মেন্টস মালিকরা, গার্মেন্ট শিল্প গোষ্ঠীরা একটা বিশাল প্রেশার গ্রুপ, যারা রাষ্ট্রের যে কোনো ক্ষমতাকে, যে কোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারে। তখন আমরা কি করলাম, লকডাউনের কারণে গার্মেন্টস কে আমরা ছাড় দিলাম, এবং গার্মেন্টস এর কারণে আমরা একটু পলিটিক্সও করলাম যে আমরা অন্যান্য শিল্প কারখানা খোলা থাকবে, কিন্তু কত শিল্প কারখানা খোলা আছে এটা যদি আমরা হিসাব করি তাহলে দেখবো যে আসলে অন্যান্য শিল্প কারখানা তেমন বেশি খোলা নেই। তারপরে আমরা কি হলো, তারপরে আমরা দেখলাম দোকান মালিকরা আরম্ভ করলেন যে তাদের দোকানপাট খুলে দিতে হবে, নাহলে তারা বেতন ভাতা দিতে পারবেন না এবং ঈদ করতে পারবে না, অমুক করতে পারবে না। তারপরে আমরা দোকানপাট খুলে দিলাম। তারপরে শপিং মলের মালিকরা আন্দোলন শুরু করলেন, তা আমরা শপিং মল খুলে দিলাম। তো আপনি যে কথাটা আমাকে জিজ্ঞাসা করেছেন যে যে এটা প্রশাসনিক দায়িত্ব, তো এই যে মানুষজন যখন দেখে যে আপনি একে ছাড় দিচ্ছেন, তাকে ছাড় দিচ্ছেন, অমুককে ছাড় দিচ্ছেন, সবাই ছাড় পেয়ে যাচ্ছে, রিক্সাওয়ালাকে ছাড় দেওয়া হচ্ছে, আর বাকি সবাইকে ছাড় দেওয়া হচ্ছে, তো ছাড় দেওয়া যদি চলতেই থাকে তখন মানুষ তো ভাববে যে না তাহলে আমরা ঈদের সময় বাড়ি যাওয়ার ক্ষেত্রেও ছাড় পাবো, এবং তারা বাড়ি যাবে। এবং দয়া করে গার্মেন্ট মালিকদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি, আপনাদের গার্মেন্টসটা 14 দিন বন্ধ রেখে যখন চালু করবেন তখন 3 শিফট চালু করেন, অসুবিধা নাই, আপনারা তখন ব্যবসা করতে পারবেন এবং ভালোভাবে করতে পারবেন, সেটা যদি আমরা কনভিন্স করতে পারি। একমাত্র প্রবলেম হলো গার্মেন্টস শিল্প, তারা যদি 14 দিন বন্ধ থাকবে দেখবেন বাংলাদেশ পুরোটাই বন্ধ। আমি আপনাকে এটা একেবারে পরিষ্কার ভাবে বলছি। এখন আপনি গার্মেন্ট মালিককে কিভাবে তারা সরকার বোঝাবে সেটা বোঝানোর দায়িত্ব সরকারের, কারণ আমরা বললে আপনি বললে তারা শুনবে না।